অমর একুশে গ্রন্থমেলার 11তম দিনে বাংলা একাডেমির বর্ধমান হাউসের আঙিনা মুখর হয় সাহিত্য আলোচনায়। চুড়িওয়ালা, সোনার কলসি, লটন কৈতর, চট্টগ্রামের ভাষায় গান লিখে নাম কুড়িয়েছিলেন আব্দুল গফুর হালি। আলোচনায় উঠে আসে সাহিত্য এবং সংস্কৃতিতে তার অবদান। 90-এর দশকে এসে তিনি মোহসেন আউলিয়ার গান নামে একটা নতুন সঙ্গীত ধারা সৃষ্টি করেন। এদিকে ভাষা শহীদদের স্মৃতির পাদপীঠ কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষকালব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনে ছিল নানা আয়োজন। বিপ্লবী সত্যেন সেনের গানে শিল্পীরা স্মরণ করেন কৃষক, মজুর আর মেহনতি মানুষের আত্মত্যাগের কথা। ফাল্গুনের পলাশ ফুল আর বসন্তের লু হাওয়া এই গানে। কবিতায় উঠে আসে বাঙালি হয়ে ওঠার এক সাবলীল গল্প। আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। দিব্যর পরিবেশনায় দেশীয় নৃত্যে মোহময় শহীদ মিনার। 18 থেকে 21 ফেব্রুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান হবে রবীন্দ্র সরোবরে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।